নগাঁওর যে ইতিহাস আছিল পুনর্বার 2024-ত এই ইতিহাস সলনি হব নেকি? বিজেপিয়ে নিজের দখলত থাকা প্রায় দুটা দশক নিজের দখলত থাকা এই সমষ্টি পুনর্নির্ধারণের পাছত পুনের দখল করব পারিব নে নোয়ারে, নে বিরোধী মিত্র শক্তির হাতত পুনর্বার এইবার নগাঁও লোকসভা সমষ্টি যাব? এই প্রশ্নের উত্তর বিচারি বর্তমান মই উপস্থিত আছো নগাঁওর শহীদ ভবনের বাকরিত। মই বর্তমান উপস্থিত আছো এই স্থানত, মই উপস্থিত আছো আর মূর লগত নগাঁওর রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, শাসক বিরোধী সকল নেতা, সকল নেতা, সকল কর্মী উপস্থিত আছে। বিজেপির যখন নেতা আছে মই তেওঁলোকৰ প্রতিক্রিয়া লম। মই আপনার ওচৰলৈ প্রথম আহিছো সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পাছত প্ৰথমটো নিৰ্বাচন আপোনালোকৰ বাবে জটিল হল নেকি নগাঁও? মই ভাবো কোনো কাৰণতে জটিল নহয়। কারণ চাওক, আপনি কব বিচাৰে যে দুটা মাইনরিটি বিল আমার ইয়াত বেশি সোমাইছে, এতিয়া হুজাই আর লামডিং ওলাই গৈছে, কিন্তু সেইটো কথা নহয়। আজির দিনত কিন্তু মাইনরিটি মানুষখিনি বুঝি পাইছে বিজেপি দলের যিটো নিয়ম, যিটো কানুন, মানে বিজেপি দলে যি ধরনের অনুদান দিছে তাত কিন্তু কোনো ধরনের দল চাই কোনো ব্যক্তিক অনুদান দিয়া নাই। গতিকে মাইনরিটি মানুষখিনিয়ে আজি কিন্তু বিজেপি দলক ভাল পাবলৈ আরম্ভ করেছে। যিটো কথা কয় আগতে কংগ্রেসে যে মাইনরিটির ভোট ব্যাঙ্ক, সেইটো কিন্তু আজির দিনত নাই। আর মই এআইডিএফৰ বহু নেতা উপস্থিত আছে, চম্পক কলিতা মুখপাত্র আছে, মই তেওঁৰ প্রতিক্রিয়া লৈছো যে বিজেপিয়ে কৈ আছে যদিও সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু লোক বা অঞ্চল নগাঁও লোকসভা সমষ্টিত আহিলে কিন্তু শেষ আহি বিজেপিয়ে মারিব, কি কব? বা যা হোক, আপনার সমষ্টি পুনর্নির্ধারণের কারণেই হোক বা ভোটের ডিভিডেন্টর কারণে হোক, আপনি বিজেপির নেতাগুলির যিখিনি বক্তব্য মই শুনিলো, মই তেখেতক বহুত আদরণি জানাইছো। যা হোক, এন্ড অফ দ্য ডে ভোটের কারণে বিজেপিয়ে কমসে কম মাইনরিটির ভোট পাম বলে কৈছে। ইজ এ ভেরি লং টার্মত এই যুক্ত আমি আর এস এস বিজেপিয়ে যুক্ত ভারতীয়ত্বর প্রতি, অসমীয়ত্বর প্রতি যুক্ত থ্রেট, মানে বিশেষকে এই যুক্ত মুসলমান লোকসকলের প্রতি থ্রেট হিসাবে আমি যা 10 বছর বিশেষ দেখি, সেই কারণে তেওঁলোকৰ যিটো কথা কি আমি মাইনরিটি মানুষের ভোট দিব আর মাইনরিটি মানুষের ওসরলে যাবলৈ যিখিনি বেসিক পলিসি সেইখিনি নিশ্চয় চেঞ্জ করব। আর যেহেতু নগাঁও জিলা লেভেলের এজন নেতায় এই কথাটা কৈছে, বিজেপির এই যুক্ত শুভ বুদ্ধি উদয় হওয়ার একটা আমি কিরণ দেখিছো, সেইটো আজি মই রাজনীতিত কেউ ভোটত কেউ মই সেইটোক ওয়েলকাম করেছো। ঠিক আছে, মই বিজেপির পৰা প্রতিক্রিয়া লৈ বিচাৰিছো। এআইডিএফৰ যিখিনি কথা কলে কি কব আপনি? নয় চাওক, তেখেতে এটা কথা কৈছে, বুদ্ধির উদয় হৈছে, বুদ্ধি উদয় হওয়ার কথা নয়। বিজেপি এটা দল, তেখেতসকলে কিন্তু কোনোদিনা মাইনরিটি মানুষ কোনোদিনা হেয় জ্ঞান করা নাই, এইটা কিন্তু সত্য। কোনোদিনা মাইনর, আজি আপনি কক এই যে আজি 2014-র বা 2016-র এই দুটা টার্ম তো বিজেপি আছে, ইয়াত কোনবা দিনা মাইনরিটি মানুষে কোবাত কিবা ট্রিট পাইছে নেকি? নাই পোৱা, কংগ্রেসের দিনত পাইছে। কিন্তু মই বহু সংখ্যালঘু নেতা আছে, মই আপোনাৰ পৰা জানিব বিচাৰিছো কি হব এইবাৰ আপোনালোকৰ দপদপনি থাকিব নেকি? চাওক যে কথাটো